বর্জ্য শোধনাগার না থাকায় বিষাক্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর পরিবেশ। কলকারখানার বর্জ্য যাচ্ছে নালা খাল বিলে। এতে একদিকে যেমন হুমকিতে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য, অন্যদিকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। কয়েকবার অভিযোগ দেওয়ার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ব্রাহ্মণবাড়িয়ার সদর প্রতিনিধি খারুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 90-এর দশকে নগরীর নন্দনপুরে 22 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। এখানে রয়েছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম সিলিকেট, তেল, সাবান ও ময়দা মিল সহ বিভিন্ন ধরনের 72টি শিল্প প্রতিষ্ঠান। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার না থাকার কারণে এসব দূষিত পদার্থ সরাসরি প্রকৃতিতে মিশছে, ফলে বিষাক্ত হয়ে উঠছে এখানকার পরিবেশ। নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা, মারা যাচ্ছে গাছ গাছালি ও গবাদি পশু। এভাবে প্রতিনিয়ত পরিবেশ নষ্ট হলেও নীরব ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ। বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। অতি দ্রুত ব্যবস্থা না নিলে বিসিক শিল্পনগরী এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য একেবারে নষ্ট হয়ে যাবে বলে জানালেন স্থানীয়রা। একের পর এক ফসলি জমি করতেছে, করলে কি হবে? প্রত্যেকটা ফসল মাই খাওয়ার কারণে আজকে প্রতিটা লোক ঋণগ্রস্ত। আজকে কিস্তি টাকা দিতে সমস্যা হচ্ছে, তাদের চলতে সমস্যা হচ্ছে, ঘরে ভাত নাই। আমরা চাই এই বর্জ্য কি পজিশনে সরকারে হক করব নাকি বিসিকের তারা হক করব, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এদিকে দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিকের এ কর্মকর্তা। আমাদের ভিতরের যে ড্রেনগুলো আছে, মানে শিল্পনগরীর ভিতরে, ওগুলো যাতে সচল থাকে সেজন্য আমরা সেটাও আমরা উদ্ধার কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। এবং যে মূল ড্রেন যেটা, যেটা নাকি মানে বাহির দিকে চলে গেছে, খালটা, জি খালটা, যে খালটাও এখন আমরাও সেটাও আমরা আমরা আবেদন মানে রেখেছি যে বিসিকের তরফ থেকে আমাদের বিসি উদ্ধার কর্তৃপক্ষ আমরা আবেদন করব, যাতে এলাকার জনগণের যাতে সমস্যা না হয় এই জন্য আমাদের সচল রাখতে পারি, এটা সচেষ্ট থাকবো। আর বর্জ্য শোধনাগার তৈরি না করলে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। বিসিকে গিয়েছে, আসলে বিসিকের ব্রাহ্মণবাড়ি বিসিকের সেন্ট্রাল কোনো ইটিসি নাই। বর্জ্য পদার্থগুলো তারা বিভিন্ন প্রতিষ্ঠান এখনও প্রপার ইটিপি তারা করে নাই। ইটিপি ছাড়া অনেক প্রতিষ্ঠান আছে, আমরা জরিমানা করতেছি এই জাতীয় অনেক প্রতিষ্ঠানকে, কিন্তু আমরা আমরা আইনে পরিবেশ আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়ার জন্য জলবায়ু উন্নয়নের জন্য প্রতি বছর সরকার কয়েক হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু এভাবে অনিয়ন্ত্রিত শিল্পায়নের ফলে উদ্দেশ্য বাস্তবায়ন অসম্পূর্ণই থেকে যাবে। তাই পরিবেশ রক্ষায় বিসিকে দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপনের দাবি স্থানীয়দের। প্রাণ কিশোর, বিজয় টিভি, ঢাকা।